Welcome to PAATH History YouTube channel. Subscribe our channel for regular notification and follow our official Facebook page, Twitter handle and Instagram. Like our video and comment. আজকে আমরা আলোচনা করতে চলেছি প্রাচীন মিশরে কৃষি ব্যবস্থা। প্রাচীনকালের মিশরবাসীর কৃষিকার্য এবং তাদের জীবনের নানা ছন্দ সম্পর্কিত ছিল নীলনদের উপত্যকার সঙ্গে এবং তা আবর্তিত হতো নীলনদের বন্যার তালে তালে। মিশরবাসীর জাগরণ স্পন্দিত হতো জুন মাসের সঙ্গে সঙ্গে এলিফ্যান্টাইনে এবং আরও সপ্তাহ দুয়েকের মধ্যে সেই জীবনের ছন্দ স্পর্শ করত মেমফিসকে। কপ্টিক ক্যালেন্ডারে 18 জুন বিশেষ তাৎপর্যপূর্ণ, নাইট অব দ্য ড্রপস, যখন আইসিসের এক ফোঁটা চোখের জল নীলনদকে জাগ্রত করে তোলে। এই দিনটি গ্রেগরিয়ান ক্যালেন্ডারের 23 জুনের খুব কাছাকাছি বা সোথিক ক্যালেন্ডারের নববর্ষের সঙ্গে প্রায় মিলে যায়। এরপরেই শুরু হয় প্লাবনের কাল বা আখেট। এই দিনটি চাষির বৎসরের প্রথম দিন। প্লাবনের ফলে নীলনদ তার কুল উপচে দেয় নভেম্বর নাগাদ। এর সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় বীজ বপনের কাল বা পেরেট। 4-5 মাস পর ফসল তোলার কাজ শুরু হয়। এটি যেন তৃতীয় ঋতু বা শেমু। এরপর শুরু হয় এক দীর্ঘ অপেক্ষা, এক জীবনহীন সময়। আবার কবে দেবী আইসিস তাঁর চোখের আর এক ফোঁটা জল ফেলবেন পরবর্তী বৎসরে, সেই আশায় থমকে যায় কৃষককুল। প্রাচীন মিশরে বিভিন্ন ধরনের খাদ্যশস্যের চাষ হতো বলে লিখিত উপাদানে দাবি করা হলেও প্রত্নতাত্ত্বিক উপাদান এবং অন্যান্য অনুসন্ধানে এর প্রমাণ মেলেনি। ফেরাওদের সময়কালে নির্ভরযোগ্যভাবে চিহ্নিত করা গেছে বার্লি ও এক প্রজাতির গমকে, যা ট্রিটিকাম ডিকোকর্ন নামে পরিচিত। তবে মনে হয় কিছু পরিমাণে বাজরা জাতীয় শস্যের চাষও হতো। শক্ত এক ধরনের গমের চাষ শুরু হয়েছিল পরবর্তীকালে। বার্লির চাষ হতো প্রধানত 4 বা 6 সারিতে জমিতে তা রোপণ করা হতো। সম্ভবত পুরাতন ও মধ্য রাজত্বকালে বা ওল্ড অ্যান্ড মিডল কিংডমের সময়ে এই চাষ শুরু হয়েছিল। সুমেরীয় ও আক্কাদের শস্য চাষের ইতিহাসের আলোচনার থেকে অনেকটা আলাদা হতে পারে মিশরের এই চাষ, যেখানে লবণাক্ততা সত্ত্বেও এই চাষ করা গিয়েছিল। সম্ভবত অঙ্কুরিত বার্লি, যা ভিটামিনে ভরপুর, তা মিশরে খাদ্য হিসাবে ব্যবহৃত হতো। যেহেতু নতুন আবিষ্কারের তুলনায় একই ধরনের চাষ সহজতর ছিল, সম্ভবত তাই মিশরের চাষিরা নতুন কোনো পরীক্ষা নিরীক্ষা করেনি। তাই এমনকি আদিকালে লাঙলের ব্যবহারও করা হয়নি। পুরাতন রাজত্বকালে তারা লাঙলের ব্যবহার শুরু করে। এই ধরনের লাঙলে 2টি হাতল যুক্ত করা হয়েছিল। অনেক সময় 2টি ফলা থাকত, যা একই সঙ্গে 2টি দাগ তৈরি করত। এই ধরনের লাঙলের চিত্র মিশরের চিত্রলিপি বা হায়ারোগ্লিফসেও লক্ষণীয়। 2টি বলদ বা গাধা এটিকে টেনে নিয়ে যেত। লাঙল টানার সময় 2টি হাতল ধরা থাকত, যাতে তা মাটির গভীরে প্রবেশ করে। চাষের ক্ষেত্রে গভীর গর্ত করে শস্য বোনার জন্য সুমেরীয়রা যেমন তুরপুনের মতো হাতিয়ার ব্যবহার করত, তেমনটা মিশরীয়রা করেনি। বীজ বপনকারী চাষি হাতলযুক্ত থলিতে বীজ বহন করত এবং তা জমিতে ছড়িয়ে দিত। অনেক চিত্রে এমনটাও দেখা গেছে যে বীজ বপনকারী বলদের আগে আগে চলেছে, যেন বলদ ও লাঙল বীজকে মাটির গভীরে পুঁতে দিতে সাহায্য করছে। বীজকে জমিতে ছড়িয়ে দেওয়ার মূল কাজটি করা হতো ভেড়ার পালকে জমিতে ছেড়ে দিয়ে। আদি রাজবংশগুলির সময়ে প্রাগৈতিহাসিক যুগের ফসল কাটার যে সোজা ছুরি ব্যবহার করা হতো, তা এখন বদলে অর্ধচন্দ্রাকৃতি কাস্তের আকার নিল। তবে ধারের যেদিক দিয়ে ফসল কাটা হতো, সেই দিকটি ধারালো অসমান খাঁজ কাটা ব্লেডের মতো ছিল। বলদ বা অন্যান্য জন্তুদের দ্বারা ফসল মাড়াই করা হতো এবং কাঠের পাটাতনের উপরে তাকে আছড়ানো হতো।
নতুন রাজতন্ত্রের একটি সমাধিক্ষেত্রের চিত্রে দেখা যাচ্ছে আটজন মানুষ একসঙ্গে শস্য ঝাড়াইয়ের কাজ করছে, তাদের প্রভু কাজের তদারকি করছে। সর্বশেষে শস্য মাপা হতো এবং সেগুলিকে ইটের তৈরি শস্যাগারে সংরক্ষণ করা হতো। শস্যাগারগুলি ছিল বেলনাকৃতি বা কতকগুলি আয়তকার খুবরির মতো। প্রচুর পরিমাণে সবজি ও ফলের চাষও হতো, কারণ এখানকার বাগান, বিশেষত ফলের বাগানগুলিতে সেচের ব্যবস্থা ছিল। কৃষি শ্রমিকেরা আজকালকার মতোই সে যুগেও প্রচুর পরিমাণে পেঁয়াজ খেত। শশা, রসুন ও লেটুসের প্রচলন ছিল। বিশেষত শেষেরটিকে মনে করা হতো প্রজননের দেবতা মিনের সঙ্গে সম্পর্কিত এবং তা কামোদ্দীপক। সুমেরীয়দের প্রেমের গানেও লেটুসের প্রসঙ্গ আছে। বড় বড় পিরামিড নির্মাণ কার্যের সময় শ্রমিকদের মূলা, পেঁয়াজ ও রসুনের যোগান দেওয়া হয়েছিল। অন্তত দ্বিতীয় রমেসেসের সময়ে দরিদ্রদের কাজে লাগিয়েছিলেন। তাদের খাবারে প্রোটিনের উৎস ছিল প্রভূত পরিমাণে যোগান দেওয়া বিনস, লাউ ও তরমুজ জন্মাত গ্রীষ্মে আর্দ্র মাটিতে। মিশরীয়রা তাদের ফলের গাছের জন্য প্রচুর পরিশ্রম করত এবং প্রভূত যত্ন নিত। বিশেষ প্রজাতির ডুমুরের সঙ্গে সঙ্গে সাধারণ ডুমুর ছিল সহজলভ্য। তবে স্বাস্থ্য, সম্পদ ও স্বাচ্ছন্দ্যের উৎস ছিল খেজুর ও মদ। সম্ভবত নদীর পাড়ে খেজুরের গাছ জন্মাত, শস্যক্ষেত্রের পাশে বা গ্রামাঞ্চলের এদিক সেদিকে। অনেক সময়ে কাদামাটির ক্ষেত্রেও বেড়ে উঠত এগুলি। মেসোপটেমিয়ার মতো উত্তেজক পানীয় তৈরিতে এবং সাধারণভাবে খাদ্য হিসাবে মিশরেও খেজুরের ব্যবহার ছিল। খুব সম্ভবত সুরা প্রত্যেককে আকর্ষণ করত, কারণ হায়ারোগ্লিফিকে মালি ও বাগানের চিহ্নগুলিতে ফলের বাগান বোঝাতে বারবার সুরার চিহ্ন ব্যবহার করা হয়েছে। তবে মিশরে অলিভের চাষ কোনোদিনই সেভাবে সম্প্রসারিত হয়নি। এমন নয় যে তা এখানে পছন্দের তালিকায় ছিল না। বিশেষ করে প্যালেস্তাইন ও সিরিয়া থেকে দীর্ঘকাল আগে থেকেই, বিশেষ করে চতুর্থ রাজবংশের সময় থেকেই অলিভের আমদানি করা হতো। শনের অস্তিত্বের প্রমাণ পাওয়া গেছে। তবে এখানে এর প্রধান উপযোগিতা হল এর বীজ থেকে তৈল উৎপাদন। খাদ্য হিসাবে গুরুত্ব না থাকলেও প্যাপিরাসের ছাল ছিল অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ব্যবহৃত হতো নৌকা, দড়ি, মাদুর, জুতো তৈরিতে। এর সঙ্গে এটি ছিল কাগজের বিকল্প। সাধারণ কৃষকের ক্ষেত্রে রুটি, পেঁয়াজ ও অন্যান্য সবজি ছিল প্রধান খাদ্য। তথাপি তারা প্রচুর সংখ্যায় গৃহপালিত পশু রাখত। গম ও বার্লি ছিল সমগ্র কৃষি অর্থনীতির প্রধান ভিত্তি। তবে চাষের প্রকৃত পরিমাণ সম্পর্কে প্রায় কিছুই জানা যায় না। স্থানীয় দরিদ্রদের খাদ্যাভাব ছিল নিত্য ঘটনা। এলিফ্যান্টাইনের নিকটবর্তী সেহেল দ্বীপ থেকে প্রাপ্ত লেখ থেকে জানা যায়, স্টেপ পিরামিডের নির্মাতা রাজা জোসের দীর্ঘ 7 বৎসরের দুর্ভিক্ষের জন্য দুঃখ প্রকাশ করছেন। এর কারণ ছিল দীর্ঘকাল প্লাবন না আসা। টলেমির সময় থেকে অনেকবারই নীলনদে জলাভাব দেখা গিয়েছিল। আসলে খাদ্যাভাব ও দুর্ভিক্ষের প্রধান কারণ কেন্দ্রীয় শাসনের দুর্বলতা, যার ফলে জলের নিয়ন্ত্রণ ও ব্যবহার ঠিকমতো করা যায়নি। কৃষি সংকটের আরও কারণ ছিল স্থানীয়ভাবে জলের অপচয়, শাসনহীন অরাজকতা, গৃহযুদ্ধ প্রভৃতি। তথাপি উপাদান ঘাঁটলে দেখা যাবে খাদ্যাভাব ও দুর্ভিক্ষ প্রায়শই ঘটত। প্রত্যেক মানুষেরই জীবনে এমন ভয়ঙ্কর অভিজ্ঞতা ঘটত যেখানে তারা এই ধরনের ধ্বংসাত্মক পরিস্থিতির সম্মুখীন হতো। সর্বোপরি নীলনদ থাকার ফলে পরিবহন ব্যবস্থা সহজ হয়ে গিয়েছিল এবং সেই কারণে সহজেই রিলিফ পৌঁছানো যেত। খাদ্যশস্যের সংকটের সময়ে বিশেষত বীজের ঘাটতি হলে তা প্রত্যেক নোম বা প্রদেশের খাদ্যশস্যের ভাণ্ডার থেকে দেওয়া হতো। উচ্চ মিশরে অনেক জমির মালিকেরই গরুর গাড়ি থাকত বা অন্যান্য সুবিধা থাকত, যার দ্বারা তারা অন্য স্থানের প্রয়োজনের অনুপাতে খাবারের যোগান দিতে পারত।
প্রজাদের খুন্নিবৃত্তি করা ফেরাওয়ের দায়িত্বের মধ্যে পড়ত। এইভাবে একটি সম্পূর্ণ কৃষি অর্থনীতি নিয়ন্ত্রিত হতো। আমাদের আজকের আলোচনা এখানেই শেষ হল। নিয়মিত নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ, টুইটার হ্যান্ডেল এবং ইনস্টাগ্রাম ফলো করুন। ভিডিওটিতে লাইক দিন এবং কমেন্ট করুন। আরও কিছু জানবার জন্য ইমেল করুন, বিস্তারিত ডিসক্রিপশনে দেওয়া রয়েছে।